একটি পোষ্য কুকুর এবং বিড়াল মানুষের রূপ ধারণ করে এবং সে মানুষের রূপে তার মালিককে ইমপ্রেস করার চেষ্টা করে। আনলিস্ট মুভির এই গল্প নিয়েই আজ আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। মুভির শুরুতে এমা নামের একটি মেয়েকে দেখানো হয় যে জ্যোতিষ শাস্ত্রে খুবই বিশ্বাস করত। এমা কুকুর বিড়াল খুবই পছন্দ করত, কিন্তু পুষতে পারত না তার বয়ফ্রেন্ড লিউকের অ্যালার্জির কারণে। একদিন এমা নিজের বানানো নাইট স্কাই নামের একটা অ্যাপ লিউককে দেখায়। লিউক সেটা দেখে খুবই প্রশংসা করে, কিন্তু তার পরের দিন লিউক সেই অ্যাপটার প্রোগ্রাম ফাইল এমার ডেস্কটপ থেকে নিয়ে পালিয়ে যায়। এরপর এমা ভেবে নেয় যে জীবনে আর কখনো কাউকে সে বিশ্বাস করবে না। এরপর এমা সান ফ্রান্সিসকো চলে যায় এবং সুমিত নামের একটা কুকুর ও এজ্যাক্স নামের একটা বিড়াল পোষে। তার কুকুর বিড়ালের জন্য সে ওই নতুন শহরে ঘর খুঁজে পাচ্ছিল না। তখন কার্ল নামের একটা লোক তাকে একটা ঘরে থাকতে দেয়। অন্যদিকে এমা নিনা নামের একজন বন্ধুর সাথে অ্যাস্ট্রোনমি ইন্ডাস্ট্রির একটি কোম্পানিতে চাকরি করতে শুরু করে। এর পরের দৃশ্যে নিনা এমাকে বলে যে জ্যোতিষশাস্ত্রের গোলমালের জন্যই তার জীবনে এত সমস্যা, আর এও বলে যে ওই রাতেই ফুল মুন দেখা যাবে, তাই 9:35 মধ্যে ঘরে ঢুকে গেলে তার সাথে ভালো কিছু হবার সম্ভাবনা আছে। সেই কথা মতো এমা টাইমের আগে ঘরে পৌঁছে ঘুমিয়ে যায়, কিন্তু তার ঘরের দরজা খোলাই থাকে। আর যখন ঘড়িতে 9:35 বাজে, ঠিক সেই সময় বাইরে আলোর আভা দেখা যায়। আর সেই আলো দেখতেই সুমিত আর এজ্যাক্স বাইরে বেরিয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে তারা মানুষে পরিণত হয়। এজ্যাক্স একজন সুদর্শন পুরুষে পরিণত হয় এবং সেটা সে এনজয় করতে শুরু করে। আর একদিকে সুমিত এখনো বুঝে উঠতে পারে না যে হঠাৎ করে কি হয়ে গেল। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে এমা সুমিত আর এজ্যাক্সকে খুঁজে পায় না। এরপর এজ্যাক্স আর সুমিতের দেখা হয় এবং এজ্যাক্স সুমিতকে মানুষের মতন জীবন ধারণ করার জন্য টিপস দেয়। কিন্তু ওরা দুজনে জানত যে ওরা যদি এখন এমার বাড়িতে যায়, তাহলে এমা তাদের এরকমভাবে পরিবর্তনের গল্পকে বিশ্বাস করবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে মানুষের বেশি তারা এমার মন জয় করার চেষ্টা করবে। আর ওরা দুজনেই জানত যে তাদের মধ্যে যে কোনো একজনই জিততে পারবে, তাই এজ্যাক্স সুমিতের থেকে আলাদা হয়ে যায়। তার পরের দিন সুমিত একটা দোকান থেকে জামা প্যান্ট চুরি করে পরে নেয়। তারপর সে একজন মানুষকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে কোলে তুলে অনেকটা রাস্তা দৌড়ে গিয়ে হাসপাতালে পৌঁছে দেয়, কিন্তু এতে তার বিন্দুমাত্র ক্লান্তি আসে না। তখনই ওখানে কিছু রানার্স যাচ্ছিল, তারা এই জিনিসটাকে লক্ষ্য করে এবং সুমিতকে বলে তাদেরকে দৌড়ানোর ট্রেনিং দিতে, তার জন্য তারা পেমেন্ট দিতেও রাজি ছিল। তখন সুমিত নিজেকে স্যাম নামে পরিচয় দেয় এবং তাদেরকে ট্রেনিং দিতে রাজি হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে মানুষ হিসাবে বাঁচতে গেলে তার টাকার প্রয়োজন পড়বে। অন্যদিকে এজ্যাক্স একটা মডেলিং এজেন্সি যায় এবং অডিশন দেয়। তার চলার ধরন এবং অ্যাটিটিউড দেখে তাকে ওই এজেন্সির মালিক মোটা টাকা পারিশ্রমিকের বিনিময়ে হায়ার করে নেয়। ওই দিন সন্ধ্যাবেলা কার্ল ও এমাকে তার কুকুর ও বিড়ালের মিসিং পোস্টার লাগাতে দেখা যায়। এজ্যাক্স খুব তাড়াতাড়ি খুব বড় মডেল হয়ে ওঠে আর এখন তাকে সবাই ডিয়েগো নামে চেনে। একদিন ডিয়েগো এমার লাগানো মিসিং পোস্টার দেখতে পায়। ডিয়েগো এমার বাড়ি পৌঁছে যায় এবং এমাকে একটা পার্কে নিয়ে যায় এটা বলে যে সে এজ্যাক্সকে ওই পার্কে দেখেছে। ঠিক সেই সময় ওই পার্কের পাশেই স্যাম ওই রানার্সদেরকে ট্রেনিং দিচ্ছিল। সে এজ্যাক্স আর এমাকে একসাথে দেখতে পায়। এমা এজ্যাক্সের সৌন্দর্যে ইমপ্রেস হয়ে যায় এবং এজ্যাক্সের সাথে একটা ডেটে যায়। তারপর স্যাম এমা যে কোম্পানিতে কাজ করত সেখানে ইন্টারভিউ দেয়। নিনা স্যামের ইন্টারভিউ নেয় এবং তার ব্যবহারে ইমপ্রেসড হয়ে গিয়ে তাকে হায়ার করে নেয়। স্যাম ওই মিসিং পোস্টারটা সাথে করে এনেছিল। সে এমাকে বলে যে সে সুমিতকে দেখেছে আর তারপর দুজন মিলে সুমিতকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই এমা আর স্যামের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। অন্যদিকে একদিন কার্ল এমাকে ডিয়েগো আর স্যামের সাথে দেখে দুঃখ পায়, কারণ সে মনে মনে এমাকে ভালোবাসত। তারপর একদিন ডিয়েগো আর এমা একটা রেস্টুরেন্ট থেকে ফিরছিল, তখন হাওয়ার কারণে এমার স্কার্ফ উড়ে গিয়ে একটা গাছে আটকে যায়। তখন ডিয়েগো সাথে সাথে ওই গাছে উঠে এমার স্কার্ফ পেরে দেয়। এরপর দুজনে এমার ঘরে যায় এবং সেখানে গিয়ে ডিয়েগো বিড়ালের মতো আচরণ করতে থাকে। এমা ডিয়েগোকে ছাদে নিয়ে যায় আর ছাদে উঠে এমা একটু রোম্যান্টিক হয়ে যায়। ঠিক তখনই স্যাম নিচ থেকে ডিয়েগোর সামনে একটা খেলনা ইঁদুর ছুড়ে দেয় আর সেটা দেখে ডিয়েগো ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ছাদ থেকে নিচে চলে আসে।
তারপর ডিয়েগো আর স্যাম ঝগড়া করতে থাকে। তখন তাদের আওয়াজে বিরক্ত হয়ে কার্ল তার ঘরের থেকে বাইরে আসে এবং তাদেরকে বকা দেয়। পরের একটা দৃশ্যে দেখা যায় ডিয়েগো আর স্যাম একটা মানুষকে ধরে তাকে হেনস্থা করছে, কারণ কিছুদিন আগে সে এমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। এটা তখনকার কথা যখন তারা এমার পোষ্য ছিল। তারপর তারা দুজনে সেই লোকটার প্যাডেল বাইক ছিনিয়ে নেয়। তার পরের দৃশ্যে ডিয়েগো আর স্যাম দুজন দুজনকে কথা দেয় যে তারা তাদের নিজেদের মতো করে এমার কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কেউ কারোর কাজে ব্যাঘাত ঘটাবে না। ডিয়েগো তার একটা সুইমিং পুলের শুটিং দেখার জন্য এমাকে ইনভাইট করে, কিন্তু এমা আর নিনা সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি খুঁজে পায় না। তখন স্যাম সেই প্যাডেল বাইকটা করে এমা আর নিনাকে শুটিং সেটে পৌঁছে দেয়। কিন্তু শুটিং এর সময় ডিয়েগো জল দেখে ভয় পেয়ে যায়, কারণ সে আসলে বিড়াল ছিল আর সব বিড়ালই জলকে ভয় পায়। জলের ভয় ডিয়েগো শুটিং ক্যান্সেল করে দেয়। এরপর এমাকে ডিয়েগো আর স্যামের সাথে প্রচুর সময় কাটাতে দেখা যায়। যখন এমা তাদের দুজনের সাথে রাতে একসাথে থাকতো, তখন এমা ভাবতো যে তারা ওর সাথে রোমান্টিক হবে, কিন্তু তারা শুধুই তার পাশে শুয়ে ঘুমিয়ে যেত। এরপরের সিনগুলোতে স্যামকে দেখা যায় অফিসের যে কোনো ছোট বড় কাজে এমাকে সাহায্য করতে। একদিন অফিসের কিছু এমপ্লয়ি আর বস মন্টির সাথে স্যামের পরিচয় হয়। মন্টি খুব শীঘ্রই স্যামের মিষ্টি ব্যবহারের কারণে তাকে পছন্দ করতে লাগে। কিছুদিন পরেই একটা অ্যাপ এক্সপোতে অফিসের একটা অ্যাপ লঞ্চ হওয়ার কথা ছিল। সেই ব্যাপারে এমা আর নিনা কথা বলছিল, যেটা কেবিনের বাইরে থেকে স্যাম শুনতে পায়, কারণ তার শ্রবণ শক্তি প্রখর ছিল। তখনই স্যাম এমার অতীত সম্পর্কে জানতে পারে যে এমা অনাথ, আর এটাও জানতে পারে যে আগামী অ্যাপ এক্সপোর প্রেজেন্টার এমার এক্স বয়ফ্রেন্ড লিউক, যে এমারই অ্যাপ চুরি করে আজ এত বিখ্যাত হয়েছে। এগুলো শুনে রেগে গিয়ে স্যাম গজরাতে থাকে। পরের সিনে এমা ডিয়েগোকে প্রেজেন্টেশনের সময় তার সাথে থাকতে বলে, কারণ সে একা একা লিউককে ফেস করতে চাইছিল না। তখনই এমা দেখতে পায় যে ডিয়েগোর মাথার একটা জায়গার কিছুটা চুল সাদা রঙের, এবং সেই সাদা অংশটার মতন একই রকম ডিজাইন এজাক্সের মাথাতেও ছিল। তখনই পুরনো সব ঘটনা মিলিয়ে দেখে এমা বুঝতে পারে যে দুটো নতুন বন্ধু তার জীবনে এসেছে তারা আর কেউ নয়, আসলে তারই আদরের পোষ্য সুমিত আর এজাক্স। তারপর এই সব ঘটনা সে গিয়ে কার্লকে জানায়। এরপর এমা স্যামকে চেক করার জন্য তার প্রিয় বলটা যখন তার সামনে ধরে, তখন স্যাম নিজের আনন্দ লুকিয়ে রাখতে পারে না এবং কুকুরের মতোই আচরণ করতে শুরু করে দেয়। এমা খুবই খুশি হয়ে যায় তার আদরের পোষ্য দুটোকে মানুষের রূপে ফিরে পেয়ে। অ্যাপ এক্সপোর দিন লিউক খুব অ্যাটিচিউড নিয়ে ঢোকে, কিন্তু ডিয়েগো এসে লিউককে যখন তার ইন্ট্রোডাকশন দেয় এবং হ্যান্ডশেক করে, তখনই লিউকের অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়। তারপর লিউক ভেতরে চলে যায়। আর অন্যদিকে লিউক এক্সপোর্ট সময় যে যে জিনিসগুলো ব্যবহার করবে বা ধরবে, সেই সেই জিনিসগুলো স্যাম নিজের গায়ের সাথে ঘষে দেয়, যাতে লিউকের অ্যালার্জিক রিয়াকশন বেড়ে যায়। তারপর হলো তাই, এক্সপো শুরু হওয়ার সাথে সাথেই লিউকের অ্যালার্জিক রিয়াকশন বেড়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর মন্টি বলে যে লিউক এখানে না থাকায় তাদের কাছে একটা ভালো সুযোগ আছে অডিয়েন্সকে ইমপ্রেস করার। স্পিচ দেওয়ার আগে এমা আর নিনাকে দেখা যায় একটা ঘরে। সেখানে তারা কিছু ক্যালকুলেশন করে দেখে যে সামনেই আর একটা ফুলমুন আসতে চলেছে, আর হয়তো সেই দিনই ডিয়েগো আর স্যাম আবার আগের মতো কুকুর আর বেড়ালে পরিবর্তিত হয়ে যাবে। এরপর এমা খুব সুন্দর একটা স্পিচ দেয়, আর তারপর তাদেরকে স্কাই সাইন অ্যাপের লঞ্চ পার্টিতে দেখা যায়। শক্তিশালী ইন্দ্রিয়র কারণে ডিয়েগো বুঝতে পারে যে সে আবার আগের মতো বিড়াল হয়ে যাবে, তাই সে এমাকে বলে কার্লকে একটা সুযোগ দেবার জন্য, আর এটাও বলে যে বিড়ালে পরিবর্তিত হওয়ার পর সে কিছুদিন একা একা তার জীবন কাটাতে যায়। অন্যদিকে স্যামকে নিনা আর মন্টির সাথে ড্রিঙ্ক করতে দেখা যায়। কিছু সময় পর মন্টি নিনা আর এমাকে বলে যে সে এবার রিটায়ারমেন্ট নিয়ে পৃথিবী ঘুরে দেখতে চায় এবং তার জায়গায় তাদের দুজনকে রেকমেন্ড করে। এরকম একটা বড় খবরেও এমার কোনো ভ্রুক্ষেপ থাকে না, কারণ সে ডিয়েগো আর স্যামকে নিয়েই ভাবছিল এবং দুঃখ পাচ্ছিল। এরপর ডিয়েগো আর স্যাম এমাকে মানুষ রূপে শেষবারের মতো হাগ করে এবং ওখান থেকে চলে যায়। তারপর তারা আবার আগের মতো কুকুর ও বিড়ালে রূপান্তরিত হয়। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় যে 6 মাস কেটে গেছে আর এখন কার্ল আর এমা রিলেশনশিপে আছে। তারা সুমিতকে নিয়ে একটা রোড ট্রিপে যাচ্ছিল। যাওয়ার আগে এমা এজেক্সকে অনেকবার ডাকে, কিন্তু এজেক্স আসে না। এরপর তাদেরকে দেখা যায় একটা সুন্দর জায়গায় ঘরের মতো দেখতে ক্যারাভ্যানটাকে দাঁড় করিয়ে আনন্দ করতে।
তখনই এমা একটা ড্রিঙ্কস নিতে ক্যারাভ্যানের ভিতর গেলে সে কিছু আওয়াজ শুনতে পায় আর একটা কাবার্ডের মধ্যেই এজ্যাক্সকে দেখতে পায়। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনারা জানতে চান একজন রানী একটি সমুদ্র রাক্ষসের হৃদয় কেন খায়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।